খুব প্রতিবাদ করতে পারলাম কই? যে প্রতিবাদ অনুচ্ছারিত কিন্তু আবোধ, আপন নারী জীবনের ওপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান কল্পে যে নীরব প্রতিবাদে আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী করেছিলেন আপনার নারীত্বকে, আর গর্বিত করেছিলেন আপনার বিদায়কে, সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই? অতএব আমার জীবনের শেষ সময়টুকু সাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ে, এক নারীর হৃদয়ের যন্ত্রণার। এরপর আর কি বা থাকে বাকি? থাকে শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন, ভূতলে পতিত আমি একা। ওই চলে যায় পঞ্চ পাণ্ডব দূর থেকে দূরে, অপান্তের মতো পঞ্চ পাণ্ডবের পিছনে হাঁটতে হাঁটতে হাঁটতে। এক সময় পরিত পরিত্যক্ত এভাবেই আমার মৃত্যু সাক্ষী রইল সুবিকম অকৌরবের।